হায় ঈশ্বর, এ কি সর্বনাশ হলো আমার! তীরে এসে তরি ডুবে গেল। কত করে ভেবেছিলাম এবার ফসল ঘরে তুললে হয়তো অভাবটা কিছুটা কমবে, আর আমিও আমার মেয়েকে স্কুলে ভর্তি করিয়ে দিব। মেয়েটা আমার লেখাপড়া করবে, কিন্তু আর বোধহয় কিছুই হবে না। যে হারে বৃষ্টি শুরু হয়েছে, এই বৃষ্টিতে আমার ফসলগুলো নষ্ট হয়ে যাবে মনে হচ্ছে। এসব কথা ভেবে টোনা ভীষণ হতাশ হয়ে যায়, কারণ টোনার পুরো পরিবার যে টোনার উপর নির্ভরশীল ছিল। টোনা তার স্ত্রী টুনি আর সন্তান টুকিকে নিয়ে থাকত। টোনা ভীষণ গরিব ছিল, টোনার একখণ্ড চাষের জমি ছিল, সেই জমিতে ফসল চাষ করে টোনা তার সংসার চালাত। টোনা এত ভেঙে পড়ো না গো, তুমি তো আর ইচ্ছে করে ফসল নষ্ট করনি বলো? অতিরিক্ত বৃষ্টির কারণে ফসল নষ্ট হয়েছে, এই সবই তো ঈশ্বরের ইচ্ছা। ঈশ্বর ফসল কেড়ে নিয়েছে তো কি হয়েছে টোনা? দেখো ঈশ্বর আবার আমাদের খাবারের কোনো ব্যবস্থা করবেন, তাই বলি কি তুমি চিন্তা করে আর শরীর খারাপ করো না টোনা। এসব কথা বলে টুনি টোনাকে সান্ত্বনা দিচ্ছিল, আর টুনির এসব কথা শুনে টোনা কিছুটা স্বস্তি পায়। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়, আর দেখতে দেখতে টোনাদের ঘরে খাবারের সংকট দেখা দেয়। মা, ও মা, আমার একটু খেতে দাও তো, আমার খুব খিদে পেয়েছে মা। আমার তো আর ক্ষুধার জ্বালা একদমই সহ্য হচ্ছে না, দাও দাও আমাকে একটু খেতে দাও তো। মা রে, তোর যে খিদে পেয়েছে সেটা তো আমি বুঝতে পারছি, কিন্তু মা রে এখন তো ঘরে কোনো খাবারই নেই, একটু ধৈর্য ধর মা, একটু পর তোর বাবা বাজার করে নিয়ে আসবে, তখন আমি তোকে রান্না করে অনেকগুলো খাবার খাওয়াবো শোনা। মা, সেই সকাল থেকে তো একই কথা বলে যাচ্ছো, কিন্তু বাবাও ফিরে আসছে না, আর মা তুমিও আমাকে খেতেও দিচ্ছ না, এভাবে কি খিদের জ্বালা সহ্য করতে পারি আমি বলো? যাই হোক মা, আমি বাইরে গেলাম, এই খিদে নিয়ে ঘরে থাকতে আর ভালো লাগছে না, বাবা এলে তুমি আমার খাবার রান্না করে আমায় ডেকো কেমন? এসব কথা বলে টুকি মুখ গোমড়া করে বাসা থেকে বেরিয়ে যায়, আর একটা গাছের ডালে হতাশ হয়ে বসে পড়ে। আর সেখান থেকে কিছুটা দূরেই আরেকটা গাছে এক বৃদ্ধা উল্লু পেঁচা বসেছিল। আর বেঁচে থাকতে ভালো লাগে না, কত করে ঈশ্বরের কাছে চাইছি যেন আমি খুব তাড়াতাড়ি করে মারা যাই, ঈশ্বর তবুও কেন যে আমায় তুলে নিচ্ছে না সেটাই তো বুঝতে পারছি না। এসব কথা বলে উল্লু পেঁচা কাঁদছিল, আর উল্লু পেঁচার কান্নার আওয়াজ শুনে টুকি তার কাছে ছুটে চলে আসে। কি গো ঠাকুমা, তুমি এভাবে কাঁদছো কেন? নিশ্চয়ই তোমার অনেক কষ্ট তাই না? কিন্তু ঠাকুমা কি হয়েছে তোমার, আমার বলো তো তোমার কি হয়েছে? আর বলিস না দিদি ভাই, আমি খুবই ক্ষুধার্ত রে, 3 দিন ধরে আমি কিছুই খাই না, খিদের জ্বালা যে আমি আর সহ্য করতে পারছি না রে। আসলে আমি খুব গরিব তো, তাই নিজের খাবারটাও ঠিক মতো জোগাড় করতে পারি না। তোমার কষ্ট আমি বুঝতে পারছি ঠাকুমা, কারণ আমিও যে খুব ক্ষুধার্ত, তবে আমি শুধু আজকেই খাইনি, আর তুমি 3 দিন ধরে কিচ্ছু খাওনি, তবে তো তোমার ক্ষুধার জ্বালা আমার চেয়ে অনেক বেশি। আসলে খিদের জ্বালা অনেক বড় জ্বালা, তবে তুমি ভেবো না ঠাকুমা, মা বলেছে বাবা বাজারে গেছে বাজার করতে, আর বাবা ফিরলেই মা রান্না করে আমাকে খেতে দিবে, তাই বলছি ঠাকুমা তুমি আমার সাথে আমাদের বাসায় চলো, আমরা দুজনে না হয় আমার খাবারটা ভাগাভাগি করে খাবো কেমন? টুকির কথা শুনে উল্লু পেঁচার চোখে জল চলে আসে, আর উল্লু পেঁচা বলে, দিদি ভাই তুই নিজেই ক্ষুধার্ত, আর তুই আমাকে খাওয়াতে চাইছিস, সত্যি রে তুই অনেক ভালো, অনেক দিন পর তোর মতো একজনকে পেলাম যে আমার ক্ষুধার্তর কষ্টটা বুঝতে পারলো, তুই ছোট হলেও অনেক বুদ্ধিমান রে। তাই নাকি ঠাকুমা, তবে এখন চলো তো ঠাকুমা আমাদের বাসায় যাই, খেয়ে দিয়ে পেট ঠান্ডা করে তারপর না হয় আমরা গল্প করব। এই কথা বলে টুকি উল্লু পেঁচাকে নিয়ে তার বাসায় ফিরে যায়, আর ততক্ষণে টোনা বাজার করে এনেছে, আর টুনিও তা রান্না করেছে। এই যে টুকি, তুই ফিরেছিস মা,
আমি তো এক্ষুনি তোর বাবাকে পাঠিয়ে দিতে চাইছি যে তোকে খুঁজে আনার জন্য। যাই হোক, তুই এসেছিস, ভালো হয়েছে মা। কিন্তু তোর সাথে ইনি কে? এরপর টুকি বৃদ্ধা উল্লু পেঁচার ব্যাপারে সব কথা টোনা আর টুনিকে খুলে বলে। আর ক্ষুধার্ত উল্লু পেঁচার কথা শুনে টোনা আর টুনির মনে অনেক মায়া হয়। মারে, তুই এই বুড়িমাকে সাথে এনে ভালোই করেছিস। আমরা গরিব হয়েও যদি কোনো ক্ষুধার্তকে খাওয়াতে পারি তবুও ভালো লাগবে আমাদের। যাই হোক গিন্নি, আর দেরি নয়, তাড়াতাড়ি আমাদের খেতে দাও দেখি। এরপর টুনি সবাইকে খেতে দেয়, আর বৃদ্ধা উল্লু পেঁচাকেও খেতে দেয়। বুড়িমা, আসলে টোনা অনেক কষ্টে সামান্য ময়দা আর ডাল জোগাড় করে আনতে পেরেছিল, তাই আমি ডাল আর শুকনো রুটি বানিয়েছি। আপনিও কষ্ট করে এইসব খাবার খেয়ে নিন, কেমন? এরপর বৃদ্ধা উল্লু পেঁচা, টোনা আর টুনি ও টুকি একসাথে মিলে খাবার খায়। আর খাওয়া শেষে হঠাৎই টুনি দেখে টুকির জামার একটা অংশ ছিঁড়ে গেছে। একি টুকি, তোর জামাটা ছিঁড়লো কিভাবে রে মা? একেই তো তোর বাবার খাবার কেনারই টাকা নেই, এদিকে আবার তুই জামা ছিঁড়ে ফেলেছিস। তোর বাবা এখন তোকে কিভাবে জামা কিনে দিবে বলতো? কেন ছিঁড়েছিস তুই জামা? মা, আমি ইচ্ছে করে ছিঁড়িনি মা। কিভাবে যে জামাটা ছিঁড়ে গেল সেটা তো আমি বুঝতেও পারিনি মা, বিশ্বাস করো তুমি। আসলে জামা পুরনো হলে তো ছিঁড়বেই, তাই না? তবে মা, তুই আর দিদি ভাইকে বকিস না। যাই হোক, তোরা আমায় খেতে দিয়ে আমার বড় উপকার করেছিস, আমি তোদের উপর অনেক কৃতজ্ঞ রে। তবে দিদি ভাই, এই বীজটা নেই, জানি না এটা কিসের বীজ। অনেক দিন আগে এক তান্ত্রিক আমায় দিয়েছিল, তখন থেকে এই বীজটা আমার ঝুলিতেই আছে। আজ এই বীজটা আমি তোকে দিলাম, সোনা, রোপণ করিস দিদি ভাই, হয়তো উপকৃত হতে পারিস। এসব বলে বৃদ্ধা উল্লু পেঁচা সেখান থেকে চলে যায়। আর বৃদ্ধার কথা মতো টুকি আর টোনা বাসার পাশেই বীজটা রোপণ করে। আর টুকি সেখানে জল দিতে এক মুহূর্তের মাঝে বীজটা থেকে একটা বড় আম গাছ হয়, আর গাছ ভর্তি জামা ধরে। এ দেখে তো টোনা আর টুকি একেবারেই অবাক হয়ে যায়। একি, এসব কি কাণ্ড! বীজ রোপণ করতে না করতেই এত বড় একটা আম গাছ হলো, আবার সেই আম গাছে দেখি আমরা ধরে জামা ধরলো। এসব কি ভুতুরে কাণ্ড নাকি? হ্যাঁ, আমি তো কিছুই বুঝতে পারছি না। সত্যি তো আম গাছে জামা? তবে ঠাকুমা যে বীজটা দিয়েছিল সেটা কি জাদুই বীজ ছিল নাকি? আর এসব ওই জাদুই বীজের কারণেই ঘটেছে। আর বাবা, এসব ভুতুরে কাণ্ড নয়, এসব জাদুই কাণ্ড, বুঝেছো বাবা? তাই হবে হয়তো, আমি তো কখনো এমনটা শুনিনি গো। আজ নিজের চোখেই দেখলাম আম গাছে জামা। তবে ভালোই হলো, মেয়েটার জামা ছিঁড়ে গিয়েছিল, এবার এখান থেকে জামা নিয়ে পড়তে পারবে। এরপর টুকি আম গাছ থেকে জামা নিয়ে পড়ে। আর টুকিদের আম গাছে জামার ব্যাপারে জঙ্গলের সবাই জেনে যায়। আর সেই জঙ্গলে একটা লোভী কালুকার বাসা বানিয়ে থাকতো, আর তখন কালু কাকু আম গাছের জামার লোভে পড়ে যায়। আর সে মনে মনে ভাবতে থাকে, আজব কথা, আম গাছে জামা হয়েছে, তবে তো এবার টোনা ওসব জামা বিক্রি করে অনেক বড় লোক হবে। না, কিছু তো একটা করতেই হবে, ওই টোনাকে কিছুতেই জামা নিতে দেওয়া যাবে না। তবে আজ রাতেই আমি ওই জামাগুলো চুরি করব, আর কাল শহরে ওসব জামা বিক্রি করে অনেক টাকা আয় করব। এরপর রাত হতে কালুকাক চুপি চুপি ওই আম গাছের কাছে যায়। আর যেই না কালুকাক জামা চুরি করার জন্য ওই আম গাছের জামায় হাত দিয়েছে, অমনি জামাগুলো সাপে পরিণত হয়ে যায়। আর সেই সাপের দংশনেই কালুকাক মারা যায়। আর পরের দিন টোনা টুনি ও টুকি আম গাছের কাছে কালুকাকের মৃতদেহ পড়ে থাকতে দেখে। আর তারা দেখে আম গাছ ভর্তি অনেক জামা ধরে আছে। এভাবে কালুকাক তার লোভের শাস্তি পেয়ে যায়। আর আম গাছের জামা বিক্রি করে টোনা আর টুনি ভালোভাবে তাদের মেয়েকে নিয়ে সুখে দিন কাটাতে থাকে। ধুমনগরী গ্রামের পাশে একটি সুন্দর বন ছিল, সেই বনে নানান ধরনের পাখিরা বেশ সুখে তাদের দিন কাটাত। সেই বনে বাসা বানিয়েছিল এক টোনা আর এক টুনি পাখি, তারা ছিল অনেক গরিব।
কিন্তু এত গরিব থাকা সত্ত্বেও টোনা আর টুনির মধ্যে ছিল অনেক ভালোবাসা। একদিন টোনা বাহিরে থেকে সামান্য খাবার নিয়ে বাসায় আসে। গিন্নি, ও গিন্নি, কোথায় তুমি? তাড়াতাড়ি এদিকে এসো, আমি খাবার নিয়ে এসেছি, খাবারটা খেয়ে নিব। কি হলো, এসো। কি হয়েছে, ডাকছো কেন গো? ও, তুমি খাবার এনেছো? কিন্তু এখানে তো অল্প কিছু খাবার, চলো এই খাবারটুকু আমরা দুজন একসাথে খাই। এই বলে টোনা আর টুনি একসাথে খাবার খায়। এভাবেই সুখে দুঃখে টোনা টুনির ভালোই দিন কাটছিল। টোনা বাহিরে থেকে এসে দেখে টুনির পেটে ভীষণ ব্যথা, টুনি অসুস্থ হয়ে শুয়ে আছে। গিন্নি, ও গিন্নি, কি হয়েছে তোমার? তুমি এমন করছো কেন? দাঁড়াও, আমি এক্ষুনি উল্লু পেঁচা ডাক্তারকে ডেকে নিয়ে আসছি। এ কথা বলে টোনা পেঁচা ডাক্তারকে ডেকে নিয়ে আসে। ডাক্তার টুনিকে পরীক্ষা করে বলে, টোনা, একটা খুশির খবর আছে, তোমার স্ত্রী তো মা হতে চলেছে, তোমার স্ত্রী এখন গর্ভবতী। ডাক্তার বাবু, আপনি সত্যি বলছেন? তার মানে আমি বাবা হব? আমার যে খুব আনন্দ হচ্ছে। কিন্তু টোনা, একটা সমস্যা আছে, তোমার স্ত্রীর ডিমের অবস্থা বেশি ভালো নয়, তাই ওকে পুষ্টিকর খাবার খাওয়াতে হবে, আর বেশি বেশি করে মুরগির ডিম খাওয়াতে হবে। পর্যাপ্ত পরিমাণে মুরগির ডিম খাওয়ালেই তোমার স্ত্রী একটি পূর্ণাঙ্গ সুস্থ ডিম দিতে পারবে, বুঝেছো? এসব বলে পেঁচা ডাক্তার সেখান থেকে চলে যায়। আর টোনা ভীষণ চিন্তায় পড়ে। হ্যাঁ গো টোনা, আমি মা হব শুনে তুমি খুশি হওনি? তবে তোমার এত চিন্তিত দেখাচ্ছে কেন? না গো গিন্নি, আমি খুব খুশি হয়েছি, কিন্তু ডাক্তারের কথাগুলো তো ফেলে দেওয়া যায় না বলো? একেই তো আমরা দুবেলা কোনো রকমে খেয়ে জীবন কাটাচ্ছি, এরপর আবার তোমার ভালো মন্দ খাওয়ানো? বাজারে মুরগির ডিমের তো অনেক দাম, তোমাকে আবার মুরগির ডিম খাওয়াতে হবে। গিন্নি, আমি কিছু বুঝতে পারছি না, কি করে মুরগির ডিম কিনবো? এরপর বেশ কিছুদিন কেটে যায়। আর টোনাও টুনিকে মুরগির ডিম খাওয়ানোর জন্য অনেক কাজ করে, কিন্তু তারপরও তাকে মুরগির ডিম খাওয়াতে পারে না। গিন্নি, আমি তোমার এক হতভাগ্য স্বামী যে তোমাকে এই সময় যে একটু ভালো পুষ্টিকর খাবার খাওয়াবো তাও পারছি না। আমি খাবারের খোঁজে বাইরে যাচ্ছি, তুমি সাবধানে থেকো, কেমন? এ কথা বলে টোনা সেখান থেকে চলে যায়। কিন্তু হঠাৎ অনেক ঝড় শুরু হয়, আর টোনার মাথায় একটা গাছের ডাল ভেঙে পড়ে। আর গাছের ডাল ভেঙে পড়ায় টোনা কাতরাতে কাতরাতে সেখানেই মারা যায়। টোনার মৃত্যুর কথা শুনে টুনি সেখানে ছুটে চলে আসে, আর টোনাকে জড়িয়ে অনেক কাঁদতে থাকে। হায় ঈশ্বর, এ আমার কি সর্বনাশ হয়ে গেল! আমার এমন অবস্থায় তুমি আমাকে একা করে চলে গেলে টোনা, এখন আমার কি হবে? আমি একা কি করে থাকবো? কে তো না টুনি বোন, সবাই তো আর চিরদিন বেঁচে থাকে না বলো? আর তোমার এমন অবস্থায় কান্নাকাটি করা একদম ভালো নয়, এখন বরং তোমার স্বামীর সৎকারের ব্যবস্থা করো। এরপর টুনি তার স্বামী সৎকার করায়। এরপর থেকে গর্ভবতী টুনি তার বাসায় একাই থাকে, আর অনেক কষ্ট করে নিজের সংসার চালায়। তারপর থেকে টুনি রোজ তার ডিমে তা দিতে থাকে। এরপর বেশ কিছুদিন কেটে যায়। হঠাৎই একদিন টুনির ডিম থেকে ছোট্ট একটি ছানা বের হয়। এই দেখে তো টুনি অনেক খুশি হয়েছিল। ও মা, আমার ছানা বেরিয়েছে, আজ আমার খুব খুশি লাগছে। কিন্তু তার এই খুশি আর বেশি সময় থাকে না, কারণ ছানাটি ভীষণ দুর্বল ছিল, ভালো করে দাঁড়াতেও পারছিল না, আর চোখও খুলতে পারছিল না। হায় ঈশ্বর, এ কোন পাপের শাস্তি দিচ্ছ তুমি আমায়! গর্ভবতী হয়ে স্বামীকে হারালাম, আর আজ আবার একটা সন্তান হলো তবুও এত দুর্বল। এসব কথা বলে টুনি অনেক কাঁদতে থাকে। আর ঠিক তখনই শালিক তার কাছে আসে। আরে টুনি দিদি, তোমার ছানা হয়েছে, কিন্তু এই ছানাটি এত দুর্বল কেন? শোনো, ওকে বেশি করে মুরগির ডিম খাওয়াবে, বুঝলে? আমি শুনেছি মুরগির ডিমে নাকি অনেক প্রোটিন থাকে, যা বাচ্চাদের শক্তিশালী করে, বুঝেছ? এ কথা বলে শালিক সেখান থেকে চলে যায়। এভাবেই কয়েকদিন কেটে যায়। একদিন টুনি তার ছানাকে পিঠে নিয়ে আর সাথে কিছু সামান্য খাবার নিয়ে বাড়ি ফিরছিল।
হঠাৎই এক বৃদ্ধা ঈগলের সাথে তাদের দেখা হয়। ক্ষুধার জ্বালা সহ্য করতে যে আমি আর পাচ্ছি না, আমায় কে একটু খাবার দাও, না খেয়ে বুঝি এবার আমাকে মরতে হবে। আরে ঠাকুমা, এভাবে কাঁদবেন না, আপনার খুব খিদে পেয়েছে তাই না? এই নিন, এখানে সামান্য কিছু খাবার আছে, খেয়ে নিন আপনি। এরপর ঈগল গপ গপ করে সেই খাবারগুলো খায়, আর খাবার শেষ করে টুনিকে বলে, তুই খুব ভালো রে মা, আমি তোর ব্যবহারে খুব খুশি হয়েছি, কিন্তু তোর ছানাকে ওভাবে পিঠে নিয়ে ঘুরছিস কেন রে মা, ওর কি হয়েছে? এরপর টুনি তার সব দুঃখের কথা ঈগলকে খুলে বলে। আর এইসব কথা শুনতে শুনতেই হঠাৎই সে বৃদ্ধা ঈগল একটা তান্ত্রিকে পরিণত হয়, আর এইসব দেখে তো টুনি ভীষণ ভয় পেয়ে যায়। ভয় পেও না, আমি হলাম এক তান্ত্রিক, আমি সাধারণ পাখির বেশ ধরে কে ভালো আর কে খারাপ তার পরীক্ষা করি, আর তুমি আমার পরীক্ষায় পাশ করেছো, তাই আমি তোমায় সাহায্য করব। এই বলে ঈগল একটি জাদুর কাঠি নাড়াতেই ঈগল, টুনি ও টুনির ছানা সেখান থেকে অদৃশ্য হয়ে একটি জাদুনগরীতে চলে যায়। তান্ত্রিক বাবা, এ আমরা কোথায় এলাম? এত সুন্দর জায়গা, এ তো আমি আগে কখনোই দেখিনি। আর এখানে চারপাশে এত ডিমের গাছ কেন? এখানে কি তবে ডিম চাষ হয়? এটা হলো এক জাদুই শহর, এখানে আশেপাশে অনেক ডিম চাষ হয়, আর তুই এখান থেকে তোর ছানাকে যত খুশি ডিম খাওয়াতে পারবি, আর তুইও খেতে পারবি। আর এখান থেকে যাওয়ার সময় একটি ডিম তোর সাথে করে নিয়ে যাস, ওই ডিমটি নিয়ে তুই তোর বাড়িতে লাগাবি, সেখান থেকে ডিমের গাছ হবে আর অনেক ডিম ধরবে। এরপর টুনি ও তার ছানা সেখান থেকে ডিম নিয়ে খেতে শুরু করে দেয়, আর ওই ডিম খেতে টুনির ছানা একদম সুস্থ হয়ে যায় আর দাঁড়াতেও পারে, আর টুনি সেখান থেকে একটা ডিম নিয়ে বাসায় ফিরে আসে আর সেই ডিমটি রোপণ করে, আর সঙ্গে সঙ্গে সেখান থেকে একটা বড় ডিমের গাছ হয়, আর সেই ডিমের গাছে অনেকগুলো ডিম ধরে। এ দেখে তো টুনি আর টুনির ছোট্ট মেয়ে অনেক খুশি হয়। এরপর থেকে টুনি সেই ডিম বাজারে বিক্রি করে অনেক টাকা রোজগার করে, আর তার ছানাকে নিয়ে সুখেই দিন কাটাতে থাকে। ফুলঝুরি নদীর ওপারে একটা বড় বন ছিল, সেই বনে নানা রকমের পাখিরা বসবাস করত, আর সেই বনে একটা গাছে বাসা বেঁধেছিল একটা টোনা পাখি। টোনা তার স্ত্রী টুনি ও তার দুই ছেলে ঝন্টু আর মন্টুকে নিয়ে থাকত। গিন্নি ও গিন্নি, কোথায় তুমি? এই দেখো, আমি আমার ছেলেদের জন্য মজার মজার দানা নিয়ে এসেছি। এই কথা শুনে টুনি ও তার দুই ছানা সেখানে চলে আসে আর মজা করে দানাগুলো খেতে থাকে। বাবা, ও বাবা, খাবারগুলো ভীষণ মজা ছিল বাবা। কি রে মন্টু, বল, আমি ঠিক বলেছি না? হ্যাঁ দাদা, খাবারগুলো সত্যি মজা ছিল। এই যা, আমরা তো সব খাবারগুলোই খেয়ে ফেললাম, এখন তোমরা কি খাবে বাবা মা? না রে বাবা, আমাদের খেতে হবে না, তোরা তো আমাদের সোনা বাচ্চা, তোরা দুজন খেলেই আমাদের খাওয়া হয়ে যাবে। মা মা, একটা কথা বলবো মা? হ্যাঁ রে বাবা, বল, কি বলবি? মা মা, জানো নদীর ওই পারটা না অনেক সুন্দর, আমার বন্ধুরা বলেছে। আমরা তো ঠিক করে উঠতেও পারি না মা, তোমরা কি আমাদের একটু ওখানে নিয়ে যাবে মা? কিন্তু বাবা, ওখানে যেতে হলে তো নদী পার হয়ে যেতে হবে, আর তোরা তো ঠিক করে উঠতেও পারিস না। না থাক, এখন আর যেতে হবে না, তোরা ঠিক করে উঠতে শিখলে তখন না হয় যাস, কেমন? না না না, আমরা এক্ষুনি যাব। আহা গিন্নি, দেখছই তো আমার ছেলে দুটো কিভাবে কাঁদছে, তাহলে তুমি ওদের সাথে এমন করছো কেন বলো তো? আমার ছানারা যেতে চাইবে আর আমি ওদের নিয়ে যাব না, তাই কখনো হয় নাকি? হ্যাঁ ছানারা, তোমরা কেঁদো না সোনা, তোমরা আমাদের পিঠে বসো, আমরা তোমাদের নিয়ে যাচ্ছি। এই বলে টোনা আর টুনি তাদের দুই ছানাকে পিঠে করে সেই নদীর ওপারে নিয়ে যায়, আর ওই জায়গাটা ছিল সত্যি অনেক সুন্দর। সেখানে গিয়ে ঝন্টু আর মন্টু ভীষণ খুশি হয় আর তারা মনের আনন্দে খেলতে থাকে। দেখেছো গিন্নি,
এখানের পরিবেশটা সত্যি ভীষণ সুন্দর, আর আমাদের ছানারা কত মজা করে খেলছে এখানে। হ্যাঁ গো, তাই তো দেখছি। তবে টোনা, এরপর তো সন্ধ্যা নামবে, এক্ষুনি আমাদের বাসায় ফেরা উচিত। এরপর টোনা আর টুনি তাদের ছানাদের নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়, আর পথে তাদের সাথে একটা ঈগলের দেখা হয়, আর সেই ঈগল লটারি বিক্রি করছিল। লটারি নেবে গো, লটারি, 10 টাকায় 10 লক্ষ টাকা পুরস্কার। দাদা, এই লটারির দাম বুঝি 10 টাকা, তাই লটারির ফলাফল কবে দেবে গো দাদা? আর 10 টাকা দিয়ে লটারি কিনলে 10 লক্ষ টাকা পাওয়া যাবে বুঝি, এটা কি সত্যি বলছেন আপনি? আরে দাদা, কি সব বলছেন, হ্যাঁ, লটারি কিনলেই কি আপনি 10 লক্ষ টাকা পাবেন নাকি? আপনার ভাগ্যে যদি থাকে তবেই পাবেন বুঝেছেন। আর এই লটারি ড্র হবে 2 বছর পর, আর এখন লটারি কিনলে কিনুন, নইলে আমাকে বিরক্ত করবেন না, জানতো এখান থেকে। আরে দাদা, আপনি অযথাই রাগ করছেন কেন? হ্যাঁ, এই নিন 10 টাকা, আমায় একটা লটারি দিন। এরপর টোনা টুনি সেই লটারি আর তাদের ছানাদের নিয়ে বাসায় ফিরে যায়। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়, আর টোনা টুনিও বৃদ্ধ হয়ে যায়, আর তাদের ছানারা এখন অনেকটা বড় হয়ে গেছে। তখন টোনা টুনি দানা খুঁজতে আর বাহিরে যেতে পারে না। ঝন্টু আর মন্টু তাদের মা বাবার জন্য খাবার খুঁজে এনে দিত, আর টোনা টুনি সেই খাবার খেয়ে তাদের দিন কাটাতো। এভাবেই টোনা টুনির দিন কাটত। কিন্তু হঠাৎই একদিন ঝন্টু চারু নামের একটা পাখিকে বিয়ে করে বাসায় নিয়ে আসে। মা বাবা, ওর নাম হচ্ছে চারু, আর আমি ওকে বিয়ে করেছি। ও মা, তাই নাকি? খুব ভালো করেছিস বাবা। মা চারু, তুমি আজ থেকে আমাদের সাথে থাকবে মা। না মা, আমরা আর এই বাসায় থাকবো না, আর এই বাসাটা তো অনেক ছোট, তাই আমি আর ঝন্টু নতুন বাসা বানিয়ে আলাদা থাকবো। আর ঝন্টুর সাথে এই কথা আমার আগেই হয়ে গেছে। মা বাবা, তোমরা একদম ভেবো না আমি আলাদা থাকবো তো কি হয়েছে, কিন্তু তোমাদের খাবার নিয়ে একটুও ভাবতে হবে না মা, আমি প্রতিদিন তোমাদের জন্য খাবার দিয়ে যাব, আর মন্টু তো আছেই। ঝন্টুর মুখে এইসব কথা শুনে টোনা আর টুনি ভীষণ কষ্ট পায়। ঠিক আছে বাবা, তবে যা, তোরা তোরা ভালো থাকলেই আমরা ভালো থাকবো। এই কথা শুনে ঝন্টু আর চারু সেখান থেকে চলে যায়, আর অন্যদিকে কাকলিকা মন্টুকে এসব কথা বলতে থাকে। কিরে মন্টু, তোর ভাই নাকি বিয়ে করেছে, আর তোর মা বাবাকে রেখে অন্য বাসায় নাকি চলে গেছে, এখন তো তোকেই তোর মা বাবাকে দেখাশোনা করতে হবে রে, সব দায়িত্ব এখন তোর ঘাড়ে এসেই পড়লো। কি বলো পিসি, আমি তো এসব কিছুই জানি না পিসি। আচ্ছা, তবে দেখি তো বাড়ি গিয়ে। এরপর মন্টু বাড়ি গিয়ে ওর বাবা মার কাছ থেকে এই সমস্ত ঘটনা শুনে, আর এসব শোনার পর তো মন্টু ভীষণ রেগে যায়। ভাই, এটা কি করলো মা, তোমাদেরকে আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে ও চলে গেল, এখন আমি একা তোমাদের কি করে খাওয়াবো? মন্টুর মুখে এসব কথা শুনে টোনা টুনি ভীষণ কষ্ট পায়। এভাবেই সেই রাতটা কেটে যায়। মা, আমি বাইরে যাচ্ছি খাবার খুঁজতে, তোমরা বাসাতেই থাকো কেমন? এই বলে মন্টু খাবার খুঁজতে চলে যায়, আর হঠাৎই তার সাথে কাকলি কাকের দেখা হয়। হ্যাঁ রে মন্টু, তুই নিশ্চয়ই দানা খুঁজতে যাচ্ছিস তাই না রে? আর তোর ভাই তো ভগিনী আলাদা হয়ে গেছে, তোর বাবা মার খোঁজ তো সে আর একটুও নিবে না, তা তোর দায় পড়েছে কিসের শুনি? তা বলি কি মন্টু, তুইও কয়েকদিন বাড়িতে যাস না, তখন দেখিস তোর বাবা মায়ের কি অবস্থা হয়ে যায়। এভাবেই কয়েকদিন কেটে যায়। ঝন্টু আর মন্টু কেউই আর বাসায় ফিরে আসে না। টোনা টুনি না খেয়ে অনেক অসুস্থ হয়ে পড়ে। হ্যাঁ গো, এখন আমাদের কি হবে বলো তো, এখন কি তবে আমাদের না খেয়েই মরতে হবে? ছোটবেলা থেকে কষ্ট করে খেয়ে না খেয়ে ছানাদের বড় করেছি এই দিনটা দেখার জন্য, বলো তবে আমাদের ভাগ্যে কি এইসব ছিল? আমাদের ভাগ্য কেন এত খারাপ গো? টুনির এসব কথা শেষ হতে না হতে সেই ঈগল পাখিটা সেখানে এসে হাজির হয়। কে বলেছে তোমাদের ভাগ্য খারাপ? তোমরা যে অনেক বড় লোক হয়ে গেছো,
আমার কাছ থেকে যে লটারিটা কিনেছিলে সেই লটারিতে তোমরা জয়ী হয়েছো। আর এই দেখো 10 লক্ষ টাকা, তোমরা এই 10 লক্ষ টাকা পেয়েছো। ইগলের মুখে এসব কথা শুনে টোনা আর টনি ভীষণ খুশি হয়, আর সেই 10 লক্ষ টাকা তাদের হাতে তুলে দিয়ে ইগল সেখান থেকে চলে যায়। আর এই লটারির কথা বনের সব পাখিরাই আস্তে আস্তে জেনে যায়। আর হঠাৎই একদিন ঝন্টু, মন্টু আর চারু বাসায় ফিরে আসে। এসে টোনা আর টুনির কাছে অনেকবার করে ক্ষমা চায়। গিন্নি, এখন আমরা তো অনেক ধনী হয়ে গেছি, আমাদের আর কোনো কষ্ট থাকবে না গো। আর এখন থেকে আমরা আমাদের সন্তানদের নিয়ে এই লটারির টাকা দিয়ে খুব সুখেই থাকব। কি আর করব বলো, সন্তানরাই তো ভুল করে, ওরাও ভুল করেছে, আমরা তো ওদের বাবা মা, তাই না? আর আমরা বাবা মা হয়ে তো সন্তানদের ফেলে দিতে পারি না, বলো? টোনার এসব কথা শুনে তারা সকলেই অনেক খুশি হয়। আর সেদিন থেকে 10 লক্ষ টাকা সাহায্যে অনেক সুখে তাদের দিন কাটাতে থাকে।